আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আকাশ GTS এ রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে লিখব আকাশ GTS। আকাশ GTS লেখার পর এটিকে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আপনার আকাশের একটি ওয়েবসাইট চলে এসেছে। এই আকাশ ওয়েবসাইটটিকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা আকাশের ওয়েবসাইটে চলে আসলাম। আকাশের ওয়েবসাইটে চলে আসার পর এখন আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপর এখানে এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে সেলফ কেয়ার নামে একটি অপশন চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে গেলে দেখতে পাবো সাইন আপ ফর সেলফ কেয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটি পেজ খুলে যাবে। এখানে আপনার সাবস্ক্রাইবার আইডি এবং ফোন নম্বরটি দিতে হবে। এখন আমি সাবস্ক্রাইবার আইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি মোবাইল নম্বরটি দিয়ে দেবো। মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে সেভ কিওর সাবমিট করে দেবো। সাবমিট করার পর পরে আমাদের ফোনে একটি SMS চলে আসবে। এই SMSটি আমাদের এখানে লিখতে হবে। আমার ফোনে একটি SMS চলে এসেছে, এই SMSটি এখানে দিয়ে দেবো। SMSটি আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা সেট পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড সেট করে দেবো। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড দেব। দেওয়ার পর এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। আমাদের এটি সাকসেস হয়ে গেছে। যদি ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।